সুপ্রিয় দর্শক অসুতা আসছে রমজান যেটি আমাদের মাঝে প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে এই রমজান মাসে অসংখ্য মানুষ সিয়াম সাধনা পালন করে রোজা রাখে প্রশ্ন যারা রোজা রাখে সবার রোজা কি কবুল হয় উত্তরে বলবো সকলে রোজা কবুল হয় না অনেক প্রকার লোক রয়েছে যাদের রোজা আল্লাহ কবুল করবেন না তার মাঝে আজকে দশ প্রকারের লোক বলবো যাদের রোজা কবুল হবে না তাহলে আসুন আমরা জেনে নেই এই দশ প্রকার কারা যদি আমরা এর মাঝে হয়ে থাকি রমজান আসার পূর্বেই তবা করে সিয়াম সাধনা শুরু করি প্রথম প্রকার যাদের আল্লাহ করবে না মুশেক যারা আল্লাহ অন্য কাউকে অংশীদার করে কোন সৃষ্টিজীবকে যেই হোক না কেন নবী রাসুল অলিয়া উলিয়া দরবেশ পীর যেই হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিনালাইব আমালুক হে নবী আপনি যদি সেরেক করেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে প্রিয় নবী সাল্লাম কখনো তার থেকে সেরেক বের হবে এটা অসম্ভব কশ্চিন কালো হতে পারে না তারপরও আল্লাহ রুবুল আলমিন প্রিয় নবীর দিকে এই নির্দেশ করেছেন দ্বিতীয় মোনাফেক যারা মুখে ইসলাম ইসলাম বলে তবে অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ ইসলামের প্রতি ঘৃণা প্রদর্শন করে এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নআল মোনাফি মিনা দার্কিল মোনাফেকদের ঠিকানা হলো জাহান নামের অতল তলে গভীরে তৃতীয় প্রকার বেনামাজি নামাজ পরিত্যাকার ইচ্ছা কিন্তু যারা ছেড়ে দেয় তারা হলো কাফের তাদের রোজা আল্লাহ কবল করবে না চতুর্থ প্রকার যারা কখনো কখনো নামাজ পড়ে এবং কখনো কখনো সেরে দেয় ওলা বলেছেন এদের বিষয়ে লক্ষণই হলো যদি অধিকাংশ সময় নামাজ সেরে দেয় তাহলে তাদের রোজা কবুল হবে না পঞ্চম প্রকার যারা পিতামাতার অবাধ্য পিতামাতার সাথে সদাচরণ করে না ষষ্ঠ মান্নান যারা মানুষকে সাহায্য সহায়তা করে পরবর্তী আবার বলে তোমাকে কি এটা করিনি তথা খোটা দেয় সপ্তম যারা ভাগ্যকে মিথ্যা মনে করে ভাগ্যর প্রতি ইমান আনা ইমানের ছয়টি রোকনের মধ্যে একটি রোকন যারা এটা অবিশ্বাস করে তাদের রোজা আল্লাহ কবুল করবেন না অষ্টম প্রকার দ্বারা ইসলাম ইসলামের বিধিবিধান এগুলি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে ঠাট্টা বিদ্রুপকারী কুফুরি করল এবং তার রোজা আল্লাহ কবুল করবেন না মোহানবুল আলমিন এরশাদ করেছেন কুল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুলহি কুন্তুম তাস্তাজিউন লিরু কাদ ক্যাফার তুম্বাদা ইমানি কুম হেনবি আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং তার আয়াত সম এবং তার রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ লিপ্ত হচ্ছ তোমরা ওজোর পেশ করবে না তোমরা ইমান আনার পরে কুফরি করেছ নবম যাদের রোজা আল্লাহ কবুল করবেন না ইস্তাম ইমান ভঙ্গ করে যে দশটি বিষয় আছে যারা এর মাঝে অন্তর্ভুক্ত দশম নম্বর যেটি শেষ সেটি হলো ইসলামের নামে যে কতগুলি দল রয়েছে তারা মুসলিম বলে পরিচয় দেয় অথচ তারা প্রদষ্ট মূর্তাৎ এদের রোজা আল্লাহ কবুল করবেন না যেমন শিয়া আছে রাফিদি কাদিয়ানি এবং বাহাই কবিলা গোত্রের লোক আছে এই সমস্ত আল্লাহ কবল করবে না তাই প্রিয় দর্শক এই দলের কে অন্তর্ভুক্ত হয়ে থাকি বা এই দশ শ্রেণীর মধ্যে থাকি আজ থেকে তবা করুন তবা করে সিয়াম সাধনা শুরু করুন তাহলে যদি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সিয়াম সাধনা কবল করেন এবং জান্নাতের হকদার হন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে